ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বন্ধুরা, চলে এলাম একদম লাইভ। দেখতেই পাচ্ছেন একদম সুন্দর জায়গা, সেই দীঘার সিনসিনারি জায়গা। কিন্তু আজ একটি মজার ব্যাপার আছে বলবো। আজ কিন্তু ভরা কোটাল চলছে বন্ধুরা, ভরা কোটাল চলছে। আজ সমুদ্রে থাকা নিষেধ আছে, পুলিশ প্রশাসনের লোকজন সবাইকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে। আমরাও সরে যাব এখান থেকে তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি পারি। তো চেষ্টা করছি আপনাদের এই পজিশনটা একটু দেখিয়ে দেবার। দেখুন, এখন একদমই উপর পর্যন্ত প্রায় শুকনো আছে, একদম নিচে পর্যন্ত মানুষজন অনেকেই নামছেন। কিন্তু আরেকটু পরেই এখান থেকে সবাইকে উঠিয়ে দেওয়া হবে, নামতে দেওয়া হবে না টোটালি এই ভরা কোটাল অবস্থায়। তো একদম শোনা যাচ্ছে যেটা, পুরো উপর দিয়ে জলের স্রোত চাইবে, জলের তোড় চলবে, এবং উপর থেকে সমস্ত মানুষজনকে উঠিয়ে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। বন্ধুরা, একদমই নিউ নতুন পজিশনে দীঘার এই দৃশ্যটাও আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন আজকে এই জলের স্রোত কত বেশি, একদমই মানুষ সেখানে নামার পরিস্থিতি নেই, আর সমুদ্র একেবারে উত্তাল অবস্থায় আছে। আর সমস্ত মৎস্যজীবী যারা দূরদূরান্তের থেকে মৎস্য নিয়ে আসেন ট্রলারে করে, তাদেরকেও নিষেধাজ্ঞা করা হয়েছে, তাদেরকে উপরে উঠে আসার আদেশ দেওয়া হয়েছে। আর সেই সাথে সাথে পর্যটকদেরকেও, বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত মানুষদেরকেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে, সকলেই যেন সমুদ্রের ধার থেকে সরে যায় বা নিরাপত্তা স্থানে পৌঁছে যায়। তো বন্ধুরা, যাই হোক, আজকের এই সমুদ্রের উত্তলটাও আপনাদের দেখালাম। দেখুন